बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई ग्लैमरल बाई शबनुरहमेद थेके आमी शबनूर आहमेद आपनादेर सबार साथे लाइवे जयन करेछि। सो आमार आपुरा जाराई चले आसबेन एसे कि करबेन लाइवे एकटा लाइक दिए दिबेन एबं ভিডিওটা বেশি বেশি করে পারলে শেয়ার করে দিবেন। ওকে, বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি কালেকশন, খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন। তার মধ্যে আমার ড্রেসটা দেখেন, আমার ড্রেসের কালারটা দেখবেন। এই কালারের ড্রেস যদি কোনো আপুর ফেভারিট লিস্টে থেকে থাকে যে এই কালারে আমার একটা ড্রেস দরকার, তাহলে এই কম্বিনেশনটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখেন আমি ড্রেসের অবশ্য কোনো নাম দেইনি। হ্যাঁ, খুব সুন্দর একটা ড্রেস, তাই না? খুব সুন্দর একটা ড্রেস, লাইট লেমন কালার, মানে শকিং কোনো লেমন কালার না, খুবই সুদিং একটা লাইট লেমন কালার, তার সাথে খুবই সফট একটা পিঙ্ক কালারের, এই যে দেখেন ব্যাম্বারশিফনের ওড়না আছে, অল ওভার ডিজিটাল প্রিন্ট করা, এবং প্রিন্টটাও খুবই দারুণ, কন্ট্রাস্টটা একেবারেই ডিফারেন্ট। যেরকম হলে ড্রেস সুন্দর হয়, তাই না? যেরকম হলে ড্রেস সুন্দর হয়। আর এই যে দেখেন, এটা অল ওভার সেলফ এমব্রয়ডারি করা আছে ড্রেসের মধ্যে এই পর্যন্ত। সো এই পাকিস্তানি ড্রেসটার সাথে আমি আরও অনেকগুলো পাকিস্তানি কালেকশন দেখিয়ে দিব, যে আপুরা সাথে থাকবেন তারা দেখে নিতে পারবেন। রুকসানা জাহান আপু লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। শারমিন ডানা আপু দেখতে পাচ্ছি টপ ফ্যান লিখেছে, কেমন আছো আপু? ভালো আছি আপু, আপনারা কেমন আছেন? আজকে তো স্যাটারডে, স্যাটারডে মানেই সুন্দর সুন্দর ড্রেসের লাইভ। ওকে, সো আমি যে কটা ড্রেস দেখাবো সবগুলোই খুবই সুন্দর, আপনারা জাস্ট একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা কি করব, আমরা বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজ করবো, হ্যান্ড ক্লিন করবো, আর বেশি বেশি করে গরম খাবার খাবো, গরম স্যুপ খাবো, গ্রিন টি খাবো, গরম চা খাবো, আদা দিয়ে গরম পানি খাবো, এই এই টাইপের গরম খাবার খাবো, এবং বাইরে যখনই বাইরে বের হবো আমরা মাস্ক ব্যবহার করবো, এগুলো তো অবশ্যই করতে লাগবে। ড্রেসটা খুবই সুন্দর। আচ্ছা, ড্রেসটার একটা নাম দেন, যাদের ড্রেসটা ভালো লাগলো ড্রেসটা একটা সুন্দর নাম দিবেন। আর আমার লক্ষ্মী আপুরা যারা জয়েন করেছেন এসেই একটা লাইক দিয়ে দিবেন, নতুন আপুরা যারা জানে না, হ্যাঁ, তাদেরকেও বলছি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কি করবেন বলেন তো, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওকে, লাইভটি একটু শেয়ার করে দিবেন সো দ্যাট অন্য আপুরাও দেখতে পায়। মাশাআল্লাহ, অনেক আপু জয়েন করেছেন, লাইক দিয়ে দিয়েন ভিডিওটাতে, একটা লাইক দিয়ে দিয়েন। ওকে, আমি শেয়ার করে দিয়েছি, আপনারাও শেয়ার করে দিন। আপু, আমি তোমার সাথে দেখা করতে চাই, তানমিন আপু লিখেছে। আচ্ছা, ইনশাল্লাহ আপু, দেখা করতে চাইলে ইনশাল্লাহ দেখা হবে। আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন। সো অনলাইনে আমাদের দুই দুইটা পেজ আছে, একটা হচ্ছে গ্ল্যামারাস ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি, ওটা আমাদের পুরাতন পেজ, 1 মিলিয়ন আপুর পেজ। ওই পেজে বেশিরভাগ আপুরা এখানে লাইভ দেখে ওখানে অর্ডার প্লেস করে, যেহেতু ওখানে অলরেডি লাইভ দেওয়া আছে, অলরেডি কানেক্টেড আছে। সো আপনারা চাইলে ওখানেও অর্ডার প্লেস করতে পারবেন, অথবা আমার এই পেজটার নাম লক্ষ্য করে গ্ল্যামগার্ল বাই শাবনুর আহমেদ আমাদের কোম্পানির নামে। সো আপনারা চাইলে এখানেও অর্ডারটা প্লেস করে দিতে পারবেন। আর রেগুলার আমার লাইভ দেখতে দেখেন 2,90,000 আপুরা অলরেডি ফলো বাটনে প্রেস করেছে, আপনারাও ফলো বাটনে প্রেস করে দিবেন, তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর ড্রেসের লাইভ পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, আমার এই ড্রেসটার একটা সুন্দর একটা নাম দেন দেখি, প্লিজ পার্টি ড্রেস দেখান প্রোগ্রামের জন্য। আচ্ছা, আমি কিন্তু আপলোড করে দিয়েছি, পলক আপু লেমন গ্রাস নাম দাও। সাইদা নিরান আপু লিখেছে, সুন্দর নাম, সুন্দর নাম, খুবই সুন্দর নাম, আরও কিছু নাম সাজেস্ট করেন। ওয়াও আপু, আপনাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ। তোমার শোরুম কোথায়? শোরুমগুলো ইনবক্স করলে আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে। ঘাসফড়িং নাম দিতে পারো, স্বর্ণালী আপু লিখেছে। ওকে, লখনৌ সাদা হবে? লখনৌ সাদা না, যদি থাকে আমি দেখিয়ে দিব, যদি থাকে আমি দেখিয়ে দিব। সো বিসমিল্লাহ করছি আমার ড্রেসটা দিয়ে, তারপর আমি আরও অনেকগুলো পাকিস্তানি কালেকশন দেখাবো, যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিবেন। আজকে আমার এই ড্রেসটা যে কত রিজনেবল হবে, চিন্তার বাইরে রকমের রিজনেবল হবে। সো আপনারা তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবেন, যাদের এই লেমন কালারটা দরকার, লেমন পিঙ্কি নাম দাও। আচ্ছা, কমেন্ট পড়ো নিকিতা। আচ্ছা, পড়ছি, সরি, আমার আমার বার্থডেতে গাউন নিব, গাউন দেখান, লাইনা লিখেছে। আচ্ছা লাইনা, গাউন দেখিয়ে দিচ্ছি, তোমাকে খুব মিস করি, কেন তা জানি না, কে এটা? ইয়ারিংসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ইয়ারিংসটা কোন পেজের আমার মনে নেই, বাট ইয়ারিংসটা আসলে খুব সুন্দর, এত সুন্দর ম্যাচ করে গেছে, আমি নিজেও দেখে অবাক। সো আমরা দেখে নিচ্ছি, ফার্স্টে এটা হচ্ছে লেমন কালারের একটা লাইট
খুব সোবার সফট লেমন কালারের মধ্যেই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন, সেলফ প্রিন্টটা লক্ষ্য করবেন, আশা করি সেলফ প্রিন্টটা ভালো লাগবে আপনাদের। ইজ দ্য ইয়াররিং ফ্রম দিনাস, চেক করে দেখতে পারেন দিনাস পেজে, আমার মনে হয় দিনাসের, আমার এক্স্যাক্টলি মনে নেই। এই যে, এই যে দেখেন, এটা হচ্ছে ফুললি লাইট লেমন কালারের মধ্যে, লেমন পিঙ্কি নাম দাও। আচ্ছা আরও কিছু নাম বলেন, লাভ ইউ আপি, থ্যাংক ইউ। ফ্লাওয়ার বাকেট ড্রেসটা আমি অর্ডার দিয়ে আমি নাম দিয়েছিলাম, আজ লেমন গ্রাস নাম দিলাম। সাইদা, সাইদা আপু লিখেছে, আচ্ছা ফ্লাওয়ার বাকেটটা আপনি দিয়েছিলেন, হ্যাঁ সুন্দর, এবং আমাদের ওই ড্রেসটা অনেক হিট হয়েছে, আপনি আমাদের জন্য লাকি নাকি কি জানি না, বাট ড্রেসটা আমাদের এত আলোড়ন সৃষ্টি করেছিল, মাশাল্লাহ অনেক 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 অর্ডার আসছিল ড্রেসটার, আমরা মানে দিয়ে শেষ করতে পারি নাই লাস্টে, মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে তাহলে আপনার নামই ফিক্স থাকলো, হ্যাঁ যেহেতু আপনি আমাদের জন্য লাকি, সাইদা আপু লেমন গ্রাস নাম দিয়েছেন, লেমন গ্রাসই ফিক্সড এটার নাম, ওকে লেমন গ্রাস ফিক্সড। এই যে দেখেন, সো এই যে ফুল দেখেন ডিজিটাল প্রিন্টের উপর এই গলার নেক ডিজাইনটা আমি দেখিয়ে দিই, আমি একটু কাট ওয়ার্কিং করে নিয়েছি, আপনারাও চাইলে কাট ওয়ার্কিং করে নিতে পারবেন। আপুরা প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং জয়েন করে লাইক দিয়ে দিবেন। এটার কালারগুলো দেখিয়ে দিই, এই যে বিস্কিট কালার, লাইট বিস্কিট কালার, সেই সাথে এই কালারের সাথে ম্যাচ করে, যে এই ভিতরের কালারটার সাথে ম্যাচ করে এই লেমন কালারটা, এখানে সফট পিচ কালার, যারা লাইট কালার লিপস্টিক দিতে পছন্দ করেন ম্যাচ করে নিতে পারবেন। আর আমি শ্যামলা, আমাকে বেশি লাইট কালার মানায় না, আমি এই কারণে লাইট একদম লাইট কালার লিপস্টিক দিতে পারি না। এই যে দেখেন, এখানে হচ্ছে লাইট সিলভার, এখানে লাইল্যাক কালার, খুবই সুন্দর, এই যে এরকম লাইল্যাক কালার, ওড়না যে দেখতে পাচ্ছেন না, এরকম লাইল্যাক কালার দিয়ে ফ্লাওয়ার করে দিয়েছে। আর এখানে হোয়াইট, ক্রিমি হোয়াইট কালারের উপর ব্ল্যাক বর্ডার করে এমব্রয়ডারি করে দিয়েছে। সো এই অল ওভার এই সম্পূর্ণ প্রিন্টটাই কিন্তু দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে এমব্রয়ডারি করা, হ্যাঁ সেলফ এমব্রয়ডারি করা। সো আপনার কোনো এক্সট্রা প্যানেল বসানোর ঝামেলা নেই, প্যানেলের জন্য এক্সট্রা খরচ করার ঝামেলা নেই। এই ড্রেসটাও সেম সেম হিট হবে, থ্যাংক ইউ সো মাচ। আমারও মনে হচ্ছে লেমন গ্রাসটাও আপুদের অনেক পছন্দ হবে, সাইদা আপু যেহেতু নাম দিয়েছে আরও বেশি দেখা যাবে, হিট হয়ে যাবে। ওকে এখন আমি নিচের ডিজিটাল প্রিন্টটা দেখিয়ে দিই, যত এই দেখেন ড্রেসটা নিচের দিকে আসছে, এখানে ডিপ গ্রিন কালার, ম্যাজেন্টা কালার, একটু হট পিঙ্ক কালার, সুন্দর সুন্দর কালার, ব্লু কালার, এই সমস্ত কালার দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে। এবং মেটেরিয়ালটা আমি বলে দিচ্ছি, মেটেরিয়ালটা হচ্ছে লন মেটেরিয়াল, পাকিস্তানি লন, সো খুবই সফট, কোয়ালিটি খুবই ভালো। আপনারা এটা, আপনারা এটা মানে বাইরে পরতে পারবেন, অ্যাজ ইন মানে থাকে না যে বাইরে তো আমরা পরবো এই ড্রেস, কিন্তু এটা হচ্ছে আপনি বিভিন্ন পার্টিতেও পরতে পারবেন, ড্রেসটা খুবই সুন্দর, এবং এটা আপনি যতবারই ওয়াশ করেন কোনো সমস্যা হবে না, কালার গ্যারান্টি আছে। ডিজিটাল প্রিন্টে এমনিতেও কালার গ্যারান্টি থাকে, বাট এইটার কালারে কোনো সমস্যা হবে না, আপনি দুই বছর তিন বছর ইউজ করতে পারবেন। সো আপনার যত ইচ্ছা এটাকে আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন নিচের পার্টটা দেখেন, এই যে নিচের পার্টটা দেখেন, দেখেন কত কালারফুল করে করা, আল্লাহ কি যে সুন্দর, কি যে সুন্দর পার্টটা। এই যে দেখেন এটা হচ্ছে ফুল নিচের পার্টটা, খুব সুন্দর। আমার আম্মু লিখেছে, বাহ আজকে লনের ড্রেসগুলো হাতে পেয়েছি, মারাত্মক সুন্দর হয়েছে শায়লা আপু, থ্যাংক ইউ সো মাচ। এটাও লন কালেকশন, এটা দেখে নেন, এটা হচ্ছে এমব্রয়ডারি কালেকশন, লনের এমব্রয়ডারি কালেকশন, এবং প্রাইস যে কত রিজনেবল হবে, এর সাথে আমি আরও পাকিস্তানি কালেকশন দেখিয়ে দিব, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি, খুবই খুবই ভালো লাগবে। এখন আমি স্লিভটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন আমি স্লিভটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, এটা হচ্ছে স্লিভটা। সো আপনারা সুন্দর করে স্লিভ বানিয়ে নিতে পারবেন, অনেক সুন্দর করে স্লিভ বানিয়ে নিতে পারবেন। এই যে আমার স্লিভটা দেখেন, ঠিক এইভাবেই যে ডিজাইনটা আছে সেই ডিজাইন থেকেই স্টার্ট হয়েছে। সো আমি একটু শর্ট বানিয়েছি, এই ডিজাইনটা একটু নিচে আসার কথা, আমি একটু শর্ট করে বানিয়েছি, আপনারা আরও লং করে চাইলেই বানিয়ে নিতে পারবেন। ওকে আপনারা চাইলেই লং করে বানিয়ে নিতে পারবেন। আপনারা লক্ষ্য করেন আমি এখানে কিন্তু ডিজাইনটা কেটে ফেলেছি, এই যে এখানে এই পার্টটা রাখি নাই, কারণ আমি একটু শর্ট চাচ্ছিলাম, আমি জাস্ট এই এতটুকু নিয়েছি, এই চড়া ডিজাইনটা নেই নেই, এটা চাইলে আপনি এটাও রাখতে পারেন, সো তখনও খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে লেমন গ্রাস নাম দিয়েছে আপু, আর কালার হবে, এইটার কালার হবে না, বাট আমি পাকিস্তানি আরও অনেকগুলো ড্রেস দেখাবো। সো এই যে এখন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি,
এই যে দেখেন ব্যাকপ্যাকটা সো পাকিস্তানি ড্রেস যে আপনাদের ভালো লাগে এবং আপনারা একটু মানে খুবই কম দামের মধ্যে রিজনেবল মধ্যে নিতে চান তাদের জন্য আজকে ড্রেসটা একদম পারফেক্ট সো এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টে প্রিন্টটা ব্যাকপার্টে খুব সুন্দর এই ঝাড়টা চলে আসবে আমি জানি না আমারটা দেখতে পাবেন কি না হ্যাঁ এই যে দেখেন সুন্দর মতো ডিজাইনটা চলে আসছে সুন্দর মতো ডিজাইনটা চলে আসছে আর এই যে কালার কম্বিনেশন দেখলে খুবই ভালো লাগবে আপনাদের ড্রেসগুলো এই ড্রেসটা তো হাতে পাওয়ার পর আপুরা বলবে যে ফ্লাওয়ার বাকেট কি ছিল এটা আরো সুন্দর ফ্লাওয়ার বাকেট তো অবশ্য ইন্ডিয়ান এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস সো এইটা যখন আপনারা হাতে পারবেন পাকিস্তানি লনের এই ড্রেসটা খুবই খুবই খুশি লাগবে আপনাদের খুবই ভালো লাগবে কোয়ালিটি দেখে এটা চড়াটা হচ্ছে 40 ওকে মানে আই মিন 80 আর এটার লেন্থটা বলে দিচ্ছি লেন্থ হচ্ছে 48 প্লাস এখন আমি বলি এটা চওড়াটা অনেক বেশি দেয়া সো আপনারা সাইড থেকে চাইলে এক্সট্রা কাপড় আছে সেটা দিয়ে যদি চান যে নিচে সালোয়ারি দিবেন সালোয়ারি ডিজাইন করবেন অথবা স্লিভে আরও ডিজাইন করবেন সেটা আপনারা করে নিতে পারবেন ওকে লেমন গ্রাসের জাস্ট আপনারা নেক ডিজাইনটা দেখেন আমার মনে হয় নেক ডিজাইনটার জন্যেই অনেক আপু অর্ডার করবে অ্যান্ড স্পেশালি কালারের যে কম্বিনেশনটা দেখেন ওনার সাথে কালারের কম্বিনেশনটা আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে যেরকম লাইট একটা সফট লেমন কালারের সাথে লাইলাক কালার এরকম সুইট একটা এই যে সফট পিঙ্ক পার্পল কালার পিঙ্ক ল্যাভেন্ডার কালার দিয়ে কম্বিনেশন করেছে এই যে এটা হচ্ছে ব্যাম্বারশিফনের ওড়নাটা আমি ওড়নাটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তারপর আমার ওড়নাটা আমি দেখালাম এই দেখেন ওড়নাটা অনেক চড়া ওড়নাটা অনেক চড়া এই যে এটা হচ্ছে ম্যাম্বারশিপনে ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা আমি আমারটার সাথে এই ওড়নাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম টু সেম অভিকল সেম এই কারণে সো এখন আপনারা রিলেট করতে পারবেন ড্রেসটার সাথে যে ড্রেসটার মধ্যে এই যে এখানে যে হোয়াইটের সাথে ব্ল্যাক আউটিং কেন দেখেন হুবহু সেম হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ারগুলো সো পুরো ওড়নাটা দেখবেন যে ওড়নার সাথে এই ডিজাইনের অনেক মিল এখন দেখেন এখানে ওড়নার মধ্যেও কিন্তু একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে খেয়াল করেছেন খুবই সফট করে খুবই নাইস একটা কালার দেওয়া আছে আর সেই সাথে বাকি কালার কম্বিনেশনটা আমি দেখিয়ে দিই এই যে দেখেন ডিপ গ্রিন কালার যেটা এই ড্রেসের মধ্যে এই যে আছে ডিপ গ্রিন কালার আর এখানে ডিপ ব্লু কালার আছে নিচের পার্টটা হচ্ছে চওড়া করে পার্পল কালার দিয়ে এই যে দেখেন খুবই সফট ম্যাম্বারশিপনের ওড়না দিয়ে দিয়েছে আপনাদের খুবই আরাম লাগবে এই যে এই পার্পলটা হচ্ছে এই যে এইখানে পার্পল আমি তো কেটে ফেলে দিয়েছি নয়তো আপনারা দেখতে পারতেন এই যে এটা আমি নিচে থেকেও শর্ট করেছি আমি নিচে থেকেও একটু শর্ট রেখেছি আমার এখন মিডিয়াম সাইজ বা একটু শর্ট সাইজ ভালো লাগে আর পাকিস্তানি ড্রেস একটু শর্ট হলেই বেশি সুন্দর লাগে এই যে এটা হচ্ছে ফুল আপনার ডিজিটাল প্রিন্টটা ওনার মধ্যে দেখে নিতে পারেন সম্পূর্ণটা ধরতে এই যে যাদের যাদের ফুল ডিজাইনটা আপনারা দেখে নিতে চান ওনার দেখে নিতে পারেন সম্পূর্ণ ওড়নাতে এরকম সুন্দর করে কালারফুল করে ডিজিটাল প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে ওড়নাটা ব্যাম্বারশিপনের ওড়না ওড়না যারা পছন্দ করেন ব্যাম্বারশিপনের এই যে দেখেন একদমই দারুণ এটার চওড়াটা মেজার করে বলে দিচ্ছি লম্বা এবং চওড়া সব মেজার করে বলে দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে এই যে এটা হচ্ছে 40 চওড়া হচ্ছে 40 আর লেন্থ হচ্ছে সেম টু সেম 88 তো আপনারা অনেক লম্বা চওড়া সুন্দর সব কিছু পেয়ে গেলে এখন আমি এটার একদম সফট লনের এই যে এই সালোয়ারটা দেখাচ্ছি লন কটনের এই যে দেখেন আমি এটাই মানে থ্রি পিসটাই মেক করেছি আমি থ্রি পিসটাই মেক করেছি কারণ এটার সাথে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর সো আপনি যদি ফুল সেটটা বানান তখনই যে এটা এত ভালো লাগবে তাই না তখনই এটা এত ভালো লাগবে ফুল সেটটা বানালে এত ভালো লাগবে সফট লাইলাক কালারের ওড়নাটা দেখেছেন এবং ওড়নাটা খুব সুন্দর বসে থাকে খুব ভালো লাগে দাঁড়া অস্থির হয় না বলো মাশাল্লাহ অনেক আপুরা জয়েন করেছেন লেমন গ্রাস দেখার জন্য আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য আপুরাও জানতে পারে আমি আমার এই নতুন পেজ থেকে লাইভে এসেছি আর আপনারা লাইভে জয়েন করে একটা লাইক দিয়ে দিবেন তাহলে পরবর্তী লাইভগুলো দেখতে পাবেন ওকে আজকের লেমন গ্রাস ড্রেসটা অনেক রিজনেবল হবে প্লাস আমি আরও যে পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো সেগুলো অনেক রিজনেবল হবে দেখেন ওনার এই প্রিন্টটা
হ্যাঁ, একেবারে সেন্টারে পড়েছে, কত যে ভালো লাগছে। সো আপনারা যারা এইভাবে ওড়না ক্যারি করতে পছন্দ করেন আমার মতো, তাদের দেখেন কত ভালো লাগবে। তাদের দেখেন, খুবই লাভলি, খুবই লাভলি। ওড়নাটার কারণে ড্রেসের পুরো মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, বিকজ লাইট লেমন কালারের সালোয়ার আর কামিজ, আর সেই সাথে ওড়নাটা হচ্ছে লাইট লাইলাক পিঙ্ক কালার। ওকে, খুব সুন্দর, একেবারে খুবই কিউট একটা কন্ট্রাস্ট হয়েছে। ফ্রন্ট পার্টটা দারুণ, হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরো ড্রেসটাই খুবই দারুণ। এবং এটার যে ডিজিটাল প্রিন্টটা দেখেন, হ্যাঁ অল ওভার ড্রেসের মধ্যে যে সেলফ প্রিন্টটা সেটাও যেরকম দারুণ, ড্রেসের যেই এত সুন্দর। আমি আবার একটু কাট ওয়ার্ক মানে আমি করি না, আমার টেলার নিজের থেকে ডিজাইন করে করে দিয়েছে, নেকটা খুব ভালো লাগছে, তাই না? সো এটা হচ্ছে একদমই পাকিস্তানি, খুবই সুন্দর একটা ড্রেস। সো এই ড্রেসটার নাম দিয়েছে সাইদা আপু, নাম দিয়েছে আজকে ড্রেসের লেমন গ্রাস, না লেমন গ্রাস, সুন্দর একটা নাম হয়েছে। আর ড্রেসটা কিন্তু অনেকই রিজনেবল আপুরা। সো আপনারা যারাই ভাগে চান আগে আগে অর্ডারটা প্লেস করবেন। আপনারা যদি চান যে না লেমন গ্রাস আমার চাই চাই, তাহলে একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করবেন। ওকে, লক্ষ্মী আপুরা তাড়াতাড়ি ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন, আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এটা হচ্ছে লেমন কালারের লনের সালোয়ার, আর এটা হচ্ছে পাকিস্তানি লনের মধ্যে করা, সেলফ এমব্রয়ডারি করে, এত লং একটা সেলফ এমব্রয়ডারি করা আছে। সাথে হচ্ছে সম্পূর্ণ ড্রেসের নিশ্চয়ই ফ্রন্ট ব্যাক আপনারা দেখেছেন, আর এখানে ব্যাম্বারশিফনের খুবই দারুণ একটা ওড়না আপনারা দেখতে পাচ্ছেন, খুবই দারুণ ওড়নাটা, খুবই খুবই সুন্দর হয়েছে কম্বিনেশন, নাম হচ্ছে লেমন গ্রাস। ওকে, সো আপনাদের অর্ডার প্রসিজারটা বলে দেই, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা, আর আপনারা এইটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন। ঢাকার বাইরে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে আমাদের এখন মানে ব্রাঞ্চ ডেলিভারি করা হয়, সেটাও কনফার্ম বুকিংয়ের মাধ্যমে। এসে পরিবহনে নিলে 300 টাকা অ্যাডভান্স, এবং সুন্দরবনে নিলে ফুল বিকাশ করে তারপরে আপনাকে ড্রেসটা ডেলিভারি নিতে হবে, বিকজ সুন্দরবনে তো আর ওভাবে ক্যাশ অন ডেলিভারি হয় না, এটা তো আপনারাও জানেন। কিন্তু আপনারা যদি সুন্দরবন সার্ভিস চান আমরা দিতে পারবো, সেখানে কোনো সমস্যা নেই। সো সব ডিটেলসে বলে দিলাম, আর যেটা হচ্ছে আপনারা আমাদের গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস যে 1 মিলিয়নের পেজ আছে, পুরাতন পেজ, ওখানে চাইলেও অর্ডার করতে পারেন, অথবা আমার যে পেজে এখন লাইভটা দেখছেন এই পেজে ফলো দিয়ে রাখলে এখানেও লাইভটা দেখতে পাবেন, মানে এখানেও অর্ডার প্লেস করতে পারবেন। এখানে যে কোনো এক পেজে অর্ডার প্লেস করবেন, দুই পেজে অর্ডার প্লেস করবেন না, তাহলে দুইবার ডেলিভারি যাবে। যেহেতু আমাদের ছোট্ট একটা অনলাইন বিজনেস, সো আপনাদের আমাদের কোনো নিজস্ব কুরিয়ার সার্ভিস নাই, সব বলে দিলাম। এখন আমি বলে দিচ্ছি এই ড্রেসটা লেমন গ্রাসের প্রাইস, অনেকে ভেবেছে মিনিমাম 2100-2200 টাকা তো হবেই, যেহেতু অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, বাট না এই ড্রেসটা আপনারা আজকে মানে গ্ল্যাম গার্ল বাইশ আপনারা আমাদের অনেক রিজনেবলে পাবেন, যেহেতু আমাদের পেজে সব সময় অনেক অনেক রিজনেবল হয় ড্রেসের প্রাইস। সো এই ড্রেসটা আমার যেই আপুরাই নেবেন সেই আপুরা পেয়ে যাবেন মাত্র 1750 টাকায়, ওকে, মাত্র 1750 টাকায়, এত বিউটিফুল একটা ড্রেস। সো যে আপুদের লাগবে টেক আ স্ক্রিনশট। সাথে অ্যাড্রেস ফোন নাম্বার আপুরা অবশ্যই দিয়ে দিবেন। আপনারা যদি আমার ড্রেসটা একটা ছবি দিতে চান সেটাও নিয়ে নিতে পারেন, সেটাও নিয়ে নিতে পারেন। ড্রেসটা খুবই সুন্দর, খুবই খুবই প্রিটি, তাই না? ওড়নাটার কারণে ড্রেসটার মেইন বিউটিটা এত সুন্দর আসছে, মাশাল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এখন আমি দেখাবো আরও পাকিস্তানি কালেকশন, আরও আরও অনেকগুলো ড্রেস যেটা আপনারা চাইলে লেমন গ্রাসের সাথে অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো এই কালার কম্বিনেশনের ড্রেস আমার মনে হয় আপুদের কাছে নাই, তাই না? আমার কাছেও তো ছিল না। সো আমি যখনই এটা পেয়েছি আমি বলেছি যে দেখো এত সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ ড্রেসটা খুবই সুন্দর, অনলি 1750 টাকা। হ্যাঁ, অনলি 1750 টাকা, যে আপুরই লাগবে আপনারা ইনবক্স করে দিবেন, সাথে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন। নাইস, ওকে, থ্যাংক ইউ, আমার অনেক ভালো লেগেছে এটা, তানিশা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ডিপ কালার অপশনে চলে যাচ্ছি, আমি যেগুলো দেখাবো এগুলো সেলফ এমব্রয়ডারি করা। সো যেই আপুদের ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার প্লেস করবেন, ওকে।
তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন। আর আপনারা দেখবেন 290,000 আপু অলরেডি ফলো বাটনে প্রেস করেছে আমাদের এই ছোট্ট নতুন পেজে, আপনিও চাইলে ফলো বাটনে প্রেস করে রাখতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস। এই যে দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে, এই যে দেখেন সেলফ এমব্রয়ডারি করা, সেলফ এমব্রয়ডারি করা আছে। এটাও পাকিস্তানি একটা ড্রেস দেখাচ্ছি, এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ডিপ পার্পল কালার, হ্যাঁ ডিপ পার্পল ব্লু টাইপের একটা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করবেন। এই যে খুবই সুন্দর, খুবই দারুণ ডিজিটাল প্রিন্ট করা আছে, সাথে নিচে বাসন্তী ইয়েলো কালারের সাথে এই যে এই লাল টুকটুকা এই ডিজিটাল প্রিন্টটা করা আছে। সো এটা হাফ হাফ ড্রেস, ওকে হাফ হাফ ড্রেস, হাফ হাফ প্রিন্ট করা, খুবই দারুণ ড্রেস। এটা একটু শর্ট বোটনেক, সরি বোটনেক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি সুন্দর লাগবে আশা করি। এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা, আর এটার সাথে আমি বাকি দাও বাকি জিনিসপত্র দাও, অনেকগুলো ড্রেস দেখাবো, যার যেটা লাগবে তাড়াতাড়ি নেবেন, বিকজ এগুলো কোয়ান্টিটি কম আছে এবং আমাদের সাথে অনলাইনেই আছে, ওকে। এই কারণে এত বেশি রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো আজকে পাবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, নিচে বাসন্তী কালার আছে। সো আপনারা এটা ঘুরিয়ে এটাও চাইলে আপনারা এইভাবেও দিতে পারবেন, ইটস নট লাইক যে আপনারা ওইভাবেই দিতে লাগবে, এরকম কিছু কিন্তু না, এরকম কিছু কিন্তু না। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, আপনারা এইভাবেও দিতে পারেন বাসন্তী কালারটা উপরে দিয়ে। সো এটার আপনি কালার কম্বিনেশনটা দেখেন, বাসন্তী কালারের সাথে ডিপ সুন্দর একটা ব্রাইট একটা গ্রিন কালার, আর সাথে হচ্ছে পার্পলি পার্পল টাইপের কালার আছে এটা। আর এই যে এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, দেখেন কি দারুণ, খুব সুন্দর তাই না, খুবই সুন্দর। রেড আছে, হ্যাঁ সাথেই থাকবেন, রেডও আছে, রেড আছে, সুন্দর একটা লাল টুকটুকা কালার আছে। আমি দেখিয়ে দিব যে আপুর যেটা লাগবে সেটা দেখে নিতে পারবেন। আর এটার সাথে এই যে পিওর শিফনের ওড়না আছে, ক্রিঙ্কল শিফনের ওড়না, এটার সাথে পিওর ক্রিঙ্কল শিফনের ওড়না আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ওকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন পিওর ক্রিঙ্কল শিফনের ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, ক্রিঙ্কলটা দেখলেই বুঝতে পারবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি, হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ড্রেস। সো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা, সম্পূর্ণ ওড়নাটা। আর এটা হচ্ছে লনের সালোয়ারটা, ওকে লনের সালোয়ারটা একেবারে ড্রেসের সাথে ম্যাচিং। তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর স্লিভটা, আর এটা হচ্ছে লনের সালোয়ারটা। এখানে দেখেন সেলফ এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে, স্টাইলিশ করে, খুবই স্মার্ট ওয়েতে একটা এমব্রয়ডারি করা আছে আর লং এমব্রয়ডারি করা। সো আপনি এটাকে চাইলে একটু কুর্তির মতো ঢোলা করেও বানাতে পারবেন, একটু লুজ ফিটেড বানালেও খুবই সুন্দর লাগবে, হ্যাঁ খুবই সুন্দর লাগবে। সো এগুলো আপনারা কিন্তু আজকে অনেক কম প্রাইসে পাচ্ছেন, এগুলো ইউজুয়ালি প্রাইস ছিল আমাদের 2550 টাকা, আজকে যে আপনারা নেবেন পেয়ে যাচ্ছেন মাত্র 1750 টাকায়, সেম অ্যাজ লেমন গ্রাস, ওকে। সো এগুলো যেহেতু আমাদের সাথে অনলাইনে অল্প কিছু পিসেস আছে, এই কারণে আপনারা এত হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। সো যার যেটা লাগবে সেটা আপনারা চুজ করে নিতে পারেন। ইয়ারিংসটা নাইস, থ্যাংক ইউ, ইয়ারিংসটা খুবই নাইস, খুবই নাইস, দেখেন সম্পূর্ণ ইয়ারিংসটা খুবই নাইস, অসম, থ্যাংক ইউ। দাম কত কোনটা? আমার ড্রেসটা, আমার ড্রেসটার প্রাইসও সেম টু সেম। এখন দেখাবো একটা গ্রে কালারের অপশন, দাও এটা বাকি জিনিসপত্র, ও আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, কোথাও বুঝিনি। এই যে দেখেন এটা হচ্ছে ডিপ গ্রে এর মধ্যে অরেঞ্জ কালার, দেখেন একেবারে একদম ডিপ একটা অরেঞ্জ কালার। আর এই যে দেখেন এটা সম্পূর্ণ কাজটা হচ্ছে নিচের দিকে, এখন কাজটা নিচে আছে বলে এমব্রয়ডারি ডিজাইনটা, এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা রেড এবং অরেঞ্জ কালার দিয়ে, সাথে এই যে দেখেন সম্পূর্ণটা। এখন আপনি কিন্তু এমন না যে এইভাবেই গত বাঁধা যেই রকম ডিজাইন আছে সেইভাবেই আমার বানাতেই হবে, আমি বাধ্য সেটা না, আপনি চাইলে এই ডিজাইনটা আপনি এখানে নেকে নিয়ে চলে আসতে পারেন, এটা জাস্ট অপোজিট ওয়েতে বানাতে পারেন, বিগ যে অরেঞ্জ ফ্লাওয়ারটা সেটা নিচে চলে আসবে,
সেটাও এক ধরনের স্টাইল। আপনার আপনার ড্রেস আপনি যেভাবে পড়তে চান সেভাবে আপনি বানাতে পারেন। সো এখানে আপনি নেক ডিজাইন করে নেবেন, ছোট্ট করে একটা নেক ডিজাইন করে নিলে সম্পূর্ণ ডিজাইনটা থেকে যাবে এবং খুবই সুন্দর লাগবে। এটা গেল একটা ওয়ে। আর এটা যে এটা যেভাবে বানানো সেভাবে আমি দেখাই, মানে এটার কাজটা নিচে দিয়েছে, যারা হিজাব করেন তাদের জন্য এটা সুবিধা হবে যে নিচে কাজ আছে খুব সুন্দর করে। আর এটা যদি আপনারা মানে সেম ওয়ে দিয়ে বানান তাহলে হচ্ছে আপনারা একটু হাইনেক করে ড্রেসটা বানালে আরো সুন্দর লাগবে, আর একটু কুর্তির মতো এটা লুজ ফিটেড পরার জন্য এই ডিজাইন গুলো বেস্ট। হ্যাঁ, এই ডিজাইন গুলো বেস্ট, খুব সুন্দর। থ্যাংক ইউ। আর ঈশা ইসলাম লিখেছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা ডিপ গ্রে কালারের সাথে হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ আছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার দিয়ে, আর এখানে অরেঞ্জ বাসন্তী কালারটা তো আছেই, সাথে রেড কালার, যে কালারগুলো দিয়ে এমব্রয়ডারি করা সেই কালারগুলো তো আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা। সো বুঝতেই পারছেন অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো কত যে সুন্দর, কত যে সুন্দর, যে যেভাবে বানাবেন খুবই অদ্ভুত সুন্দর লাগবে। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে স্লিভ, স্লিভটা দেখে নেন, আশা করি খুবই ভালো লাগবে আপুদের, যে যেটাই ভাগে পাবেন খুবই সুন্দর লাগবে। তো অবশ্যই নিয়ে নেবেন, ওকে, অবশ্যই নিয়ে নেবেন। তো এটা হচ্ছে এটার ব্যাক পার্ট প্লাস স্লিভটা, ব্যাক পার্ট প্লাস স্লিভটা আমি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে এটার ওড়না, দেখেন কত সুন্দর ওড়না, এটার সাথে দিয়েছে টুইন শেডের ওড়না। এই পাশটা দেখেন, এই পাশটা হচ্ছে হোয়াইট অ্যান্ড মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের প্রিন্ট করা, এখানে গ্রে প্রিন্ট করা, এখানে হচ্ছে ঠিক সেম বাসন্তী অরেঞ্জ আর রেড কালার, আর এই পাশে রেড বর্ডার দেওয়া আছে। সো আপনারা চাইলে ইদার ওয়েজ আপনারা এটাও এই পাশে দিতে পারেন অথবা এটা হাতে নিতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। আর এই যে ডিপ গ্রে কালারের লনের সালোয়ার, সো এটা তো দেখে নিলেন, এটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস, বিকজ এটার আসলে ফুল লুকটা খুবই সুন্দর, ফুল লুকটা খুবই দারুণ। এটার নিচের কাজটা আপনি চাইলে আমি দেখালাম না কিভাবে আপনি এটা উপরে নিয়ে এসে বানাতে পারেন, যারা গলায় কাজ পছন্দ করেন। কিন্তু আসলে কি সব ড্রেসে যে গলায় কাজ ভালো লাগে এইরকম কিন্তু না, নিচে কাজ থাকলেও কিন্তু একটা ডিফারেন্ট একটা মানে একঘেয়েমি হয়ে যায় না, থাকে না ওয়ার্ড্রপের কালেকশন এক একটা এক এক রকম হলেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? সো এই ড্রেসটা দেখে নেন, এটার প্রাইসও সেম আপনারা এখন হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1750 টাকা, ওকে, মাত্র 1750 টাকায়। এটাও কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা কালেকশন আমি আপনাদের দেখালাম। আর আমার ড্রেসটার নাম হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাস নাম দিয়েছে। তোমার ড্রেসটা নিবো হাসনা আপু। আচ্ছা হাসনা, হেনা আপু, আপনি আমার ড্রেসটা স্ক্রিনশট নিয়ে নেন, সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার অর্ডারটা আশা করি প্লেস হয়ে যাবে এবং আশা করি কলও পেয়ে যাবেন, কনফার্মেশন কল পেয়ে যাবেন। ও আপু বলো না, ওয়ারি খোলা আছে? না আপু, ওয়ারি অফ আছে, ওয়ারির শোরুমটা অফ আছে। আপনারা লালমাটিয়া শোরুমে চলে আসতে পারেন, লালমাটিয়া শোরুম ওপেন আছে, এভরিডে ওপেন আছে। সো লালমাটিয়া ব্রাঞ্চে এসে আপনারা যে কোনো ড্রেস সুন্দর মতো দেখে শুনে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বর মিনাবাজারের পিছনের গলি, হাউস নাম্বার 38/1। এখানে আসলে গ্ল্যাম গার্লের ছোট্ট পিচ্ছি শোরুমটা আছে, ওকে, ছোট্টবেলার শোরুম, এটা ওপেন আছে। সো রেড কালার যে দেখতে চাচ্ছিলেন দেখেন, এটা ডিপ একটা খুব সুন্দর একটা রাস্টি মেরুন, ওকে, খুব সুন্দর একটা রাস্টি মেরুন কালার, ফুললি রেড না, ফুললি মেরুন না, ফুললি রাস্ট না, ইন বিটুইন একটা কালার, খুবই কিউট একটা কালার দেখেন। আর এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি, এই যে দেখেন এটারও সুন্দর এমব্রয়ডারিটা দেখে নেন, এটা সম্পূর্ণ সেলফ এমব্রয়ডারি করে একটা পিস বসানো আছে এখানে। আর আমি ডিজিটাল প্রিন্টটা দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে আপনারা চুজ করে নিতে পারবেন, ওকে, যার যেটা ভালো লাগে আপনারা চুজ করে নিতে পারবেন। এই যে দেখেন, মানে খুব সুন্দর, মানে খুবই সুন্দর, ওকে, খুবই সুন্দর ড্রেস, খুবই সুন্দর ড্রেস। এটা হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, দেখিয়ে দিলাম ফ্রন্ট পোর্শনটা, ব্যাক পার্টটা দেখিয়ে দিব এখনই, ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি, যাদের যেইটা ভালো লাগে চুজ করে নিতে পারেন। আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন যে আপুরাই আমার সাথে আছেন, এবং লাইভে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন,
জয়েন করে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে অন্য লাইভগুলো আশা করি মিস করবে না। এই যে দেখেন, এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টটা নিচে হচ্ছে বিস্কিট কালার, হাফ বডি হচ্ছে মেরুন আর হাফ বডি হচ্ছে এরকম বিস্কিট কালার, ওপর এত দারুণ করে ডিজিটাল প্রিন্ট করা। কালারগুলো খেয়াল করবেন, কালারগুলো দেখলেই ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আর স্লিভটা দেখেন, স্লিভটা তো ফুললি আলাদা ডিজাইন করা, এই যে আলাদা প্রিন্ট করা, একদম একদম ইউনিক। সো এই ড্রেসগুলো বানিয়ে পরলে যে কি ভালো লাগে, কত যে সুন্দর লাগে। আর এটার সাথে আবার এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে তিনটা, আপনারা চাইলে এটা স্লিভে বসাতে পারবেন, একটা একটা ড্রেসের নিচে ফ্রন্টে, একটা ড্রেসের নিচে ব্যাক পার্টে, অথবা দুইটা দিয়ে দিতে পারবেন সালোয়ারে, একটা দিয়ে দিতে পারবেন জাস্ট ড্রেসের ফ্রন্টে। সো আপনারা যেভাবে চান সেভাবেই ডিজাইন করে নিতে পারবেন। যেহেতু এটার সাথে এক্সট্রা প্যানেল দিয়েছে তাই আমি দেখিয়ে দিলাম, ওকে, যেহেতু এক্সট্রা প্যানেল দিয়েছে তাই আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লনের সালোয়ার। সো আপনারা সালোয়ারটা একটু আলাদা ওয়াশ করে নেবেন, যেহেতু রেড এর মধ্যে আছে কালারটা, আলাদা একটু সোক করে নেবেন, ওকে, তাহলেই হবে। এইটার প্রাইস কত সুপ্রিয়া আপু? এটাও সেম টু সেম 1750 টাকা বিগ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। অনলাইনে আমাদের সাথে অল্প কিছু পিসেস আছে তাই এই হিউজ ডিসকাউন্টটা পাচ্ছেন, নয়তো এটা এই প্রাইস না। এগুলো 2550 এর ড্রেস, আমরা জাস্ট এখন লস প্রাইসে স্টক ক্লিয়ার করছি, বিকজ এই ড্রেসগুলো আমাদের সাথে অনলাইনে কয়েকটা পিস আছে, এছাড়া নেই। এই যে দেখেন, এটা হচ্ছে ওড়নাটা ক্রিঙ্কল শিফনের ওড়না, ক্রিঙ্কল শিফনের ওড়না। আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস স্লিভটা, ব্যাক পার্ট প্লাস স্লিভটা। সো আমি সম্পূর্ণ ড্রেসটা ধরলাম, যে আপুরা নেবেন এখনই সুযোগ, এখনই সময়, যে আপুর লাগবে জাস্ট টুক করে স্ক্রিনশট নিয়ে নেন। অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন আপুরা, শেষ না, অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন, আশা করি আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর আমার ড্রেসটার নাম হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাস লিখে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন তাহলেই ডান, লেমন গ্রাস লিখে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন তাহলেই ডান। ইনবক্সে অর্ডার প্লেস হয়, ইনবক্সে অর্ডার কনফার্ম হয় না, অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কল দিবে, কল দিয়ে অর্ডার কনফার্ম করে নিবে, ওকে। সো এই যে সুন্দর ড্রেসটা দেখিয়ে দিলাম, এই ড্রেসের নাম হচ্ছে লেমন গ্রাস। কোনো আপনার ভালো লেগে থাকলে আপনারা কিন্তু অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন। সো ওনাটা বেস্ট হচ্ছে এভাবে ক্যারি করলে, দেখেন খুবই সুন্দর, ব্লুটা এপাশে আসে দুই পাশে, আবার সাথে পার্পেলও দেখা যায়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি নিতে চাই আমার কি বুঝতে পারিনি, অর্ডার প্রসেসটা বলেন। অর্ডার প্রসেসটা খুবই ইজি আপু, আপনি জাস্ট স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ইনবক্স করে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, কল করার মাধ্যমে আমাদের এখান থেকে অর্ডারটা কনফার্ম করবো, ওকে। যদি কল না পান তাহলে মনে করবেন ড্রেস শেষ, ড্রেস নাই। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিবেন, আপনাদের মনে সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি, আমার জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আমি যেন তাড়াতাড়ি আপনাদের সাথে আবার জয়েন করতে পারি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।